हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज আমরা আবার একটি নতুন বিষয় নিয়ে এসেছি। আমরা যে আলোর চ্যাপ্টারটি পড়ছিলাম সেটি থার্ড পার্ট আজ এটা। দেখো, তোমরা যারা জেনারেল স্টাডিজে प्रिपरेशन করছো তারা তোমরা এখান থেকে একদম ফুল ডিটেইলস অ্যানালাইসিস বা ডিসকাশনের সঙ্গে এমসিকিউ প্রশ্নোত্তর পেয়ে যাচ্ছ। আর যারা ম্যাথ এবং রিজনিং এর प्रिपरेशन করতে চাও তারা আমার আরেকটি চ্যানেল রয়েছে ম্যাথ বিকাম ইজি উইথ মি, সেখানে গিয়ে ভিজিট করতে পারো। সেখানে তোমরা একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত অঙ্ক পেয়ে যাবে। আশা করি ভিডিওগুলি সকলের বেশ ভালো লাগছে এবং তোমাদের লাইক ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমিও অনেক অনুপ্রাণিত হচ্ছি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আগামী দিনে যারা যুক্ত থাকতে চাও তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলি অবশ্যই পাবে। তাহলে সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করছি। দেখো, আলোর চ্যাপ্টারে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সমতল দর্পণ। আমরা জানি আমরা যে জিনিসটাতে সব থেকে বেশি ভালো পরিমাণে আলোর রিয়াকশন গুলো বুঝতে পারি সেটা হচ্ছে সমতল দর্পণ। কালকে আমরা সমতল দর্পণে যে বস্তুর প্রতিবিম্ব গঠন হয় সেটার মোট আটটি টপিক আলোচনা করেছি। সেগুলো একটু বেসিক লেভেলের ছিল, আজ আমরা একটু অ্যাডভান্স লেভেলের করব। কারণ দেখো, বেসিক লেভেলটা ছোট বাচ্চা থেকে শুরু করে নিচের ক্লাস থেকে শুরু করে প্রত্যেকেরই দরকার, কিন্তু এগুলো একটু টাফ লেভেলের, যাদের প্রয়োজন নেই হয়তো তাদের এটা দরকার পড়বে না। যারা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা দিচ্ছ বা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য এটা অনেকটা কাজে লেগে যাবে, কারণ এই পয়েন্টগুলো থেকে অঙ্ক আসে। তাহলে ফিজিক্সে যে জায়গাগুলো থেকে অঙ্ক আসতে পারে সেটাই এখানে আজকে আলোচনা করা হবে এবং এগুলো আসে, সেই জন্য ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি অবশ্যই দেখো। দেখো, সমতল দর্পণের দুটি দর্পণের মধ্যবর্তী কোণ, তোমরা দেখেছো অনেক জায়গাতে দর্পণগুলোকে কোন আকারে রাখা হয় বা একটি দর্পণের সঙ্গে আরেকটি দর্পণকে অ্যাঙ্গেল বানিয়ে রাখা হয় তার অনেক কারণ আছে। কারণ একই ব্যক্তি বিভিন্ন প্রতিবিম্ব গঠন হয়, যেটা আমরা সব থেকে বেশি দেখি সোনার উপর দোকানে, যাতে চুরি না হয় সেজন্য তারা ওই ব্যবস্থাটি করে রাখে। এখন এটা অঙ্কতে প্রায় এসে থাকে, ফিজিক্সের অঙ্কতে, সেটা কি, দুটি দর্পণের মধ্যবর্তী কোণ থিটা হলে তাদের মধ্যে অবস্থিত বস্তুর প্রতিফলনের ফলে সৃষ্ট প্রতিবিম্বের সংখ্যা কটি হবে। তাহলে এটা কি হয়, এটা হচ্ছে যদি দুটি দর্পণের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, দুটি দর্পণের মধ্যবর্তী কোণের মান যদি থিটা হয়, অর্থাৎ দুটি দর্পণকে পাশাপাশি থিটা কোণে যদি আনত করে রাখা হয়, তখন সেখানে যে দুটি দর্পণের মধ্যবর্তী যে প্রতিবিম্বের সংখ্যা হবে সেটা হবে 360° - 360° / θ - 1। এটি ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় বারবার আসে যে দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণের মান দেওয়া থাকে, প্রতিবিম্বের সংখ্যা জানতে যাওয়া হয় বা প্রতিবিম্বের সংখ্যা দেওয়া থাকে, তাদের মধ্যবর্তী কোণ জানতে যাওয়া হয়। তাহলে অবশ্যই এটা তোমরা ভালোভাবে মনে রাখবে কি, দুটি দর্পণের মধ্যবর্তী কোণ থিটা হলে তাদের মধ্যে অবস্থিত বস্তুর প্রতিফলনের ফলে সৃষ্ট প্রতিবিম্বের সংখ্যা হবে n = 360° / θ - 1। এবার সেকেন্ড পয়েন্টে আসি, এটার উপরে অঙ্ক এসে থাকে। কি হয়েছে, কোন বস্তুর ইউ বেগে দর্পণের দিকে অগ্রসর হলে, এই পয়েন্টটি ডিসকাস করার আগে যারা আগে ভিডিওটি দেখনি তাদের বলে রাখছি, তাদের জন্য বলছি, যদি আমরা পড়েছিলাম যে দর্পণ থেকে যদি দর্পণ যদি স্থির থাকে, বস্তু যদি সামনে পিছনে যায়, বস্তু যদি আগে বা পিছনে যায়, তখন প্রতিবিম্বের কি হয়, সরণটা সমান হয়। অর্থাৎ দর্পণ যেখানে স্থির, প্রতিবিম্ব যেখানে আগে পড়ে যাচ্ছে বা প্রতিবিম্ব সামনের দিকে যাচ্ছে বা পিছনের দিকে যাচ্ছে, তখন বস্তু সরণটা, প্রতিবিম্বের সরণটাও কিন্তু বস্তু সরণের সঙ্গে সমান হয়। আবার ঠিক উল্টো ঘটনাটি ঘটে, যদি বস্তু স্থির আর দর্পণকে যদি সরানো হয়, তাহলে দর্পণ যতটা দূরত্ব যাবে প্রতিবিম্ব তার দ্বিগুণ দূরত্ব যায়। এটা আগের দিন আমি পড়িয়েছিলাম, যারা দেখোনি তার ভিডিওটি দেখে নিতে পারো, নাহলে আমি এখানে ডিসকাস করে ফেলেছি। কি বলেছি, তাহলে দেখো, কোন বস্তু ইউ বেগে দর্পণের দিকে অগ্রসর হলে, তাহলে বস্তু অগ্রসর হচ্ছে, দর্পণ কিন্তু এখানে স্থির, তাহলে দর্পণ যদি স্থির হয়, বস্তু যদি ইউ বেগে যায়, তাহলে প্রতিবিম্ব কি হবে, আমরা পড়লাম ইউ বেগেই যাবে, তাহলে প্রতিবিম্ব কি হলো, ইউ বেগে অগ্রসর হবে। তাহলে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের বেগ কি হবে, তাহলে বস্তু আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হয়ে গেল, বস্তু সরলে ইউ, প্রতিবিম্ব সেই জন্য ইউ সরে গেল, তাহলে বস্তু সাপেক্ষে প্রতিবিম্বের সরণ হয়ে গেল কত, 2u। তাহলে দুটো ইউ যোগ হয়ে গেল, অর্থাৎ আমরা যেটা মানটা বের করছিলাম সেটা দর্পণের থেকে প্রতিবিম্বের যে বা বস্তুর সরণটাকে বের করেছিলাম। যদি বস্তু যদি ইউ এদিকে ইউ যায়, তাহলে প্রতিবিম্ব এদিকে কত যাবে, ইউ, তাহলে এর আর এর দূরত্বটা কত হয়ে গেল, 2u। তাহলে কোন বস্তু ইউ বেগে দর্পণের দিকে অগ্রসর হলে প্রতিবিম্ব দর্পণের দিকে ইউ বেগে অগ্রসর হবে, ফলে বস্তুর সাপেক্ষে
প্রতিবিম্বের বেগ হয়ে যাবে 2u। অন্যদিকে দর্পণ যদি u বেগে এখন এখন এবার বস্তু স্থির, এবার কেস হচ্ছে দর্পণ সরে যাচ্ছে, দর্পণটা যদি u বেগে বস্তুর দিকে যায় তখন প্রতিবিম্ব কিন্তু 2u বেগে দর্পণের দিকে যাবে। তাহলে এখানে যেহেতু দর্পণ যখন সরে তখন প্রতিবিম্ব 2u বেগে বা ডবল সরে যায়, সেই কারণে এখানে মোট সরণটা কত হয়ে যাচ্ছে 2u প্লাস u। তাহলে দুটি সূত্র শিখলাম, যদি দর্পণ স্থির, বস্তু যদি u বেগে দর্পণের দিকে যায় তখন প্রতিবিম্ব সাপেক্ষে বস্তুর সরণ হয়ে যাবে 2u, আর যদি দর্পণ যদি বস্তুর দিকে অগ্রসর হয় তখন প্রতিবিম্ব 2u বেগে অগ্রসর হবে, তখন মোট যে দূরত্বটা অগ্রসর হবে সেটা হয়ে যাচ্ছে 3u। এটার উপরে কিন্তু অঙ্ক এসে থাকে, তোমরা এরকম অঙ্ক পেয়ে যাবে, হয়তো যদি বেসিক জিনিসটা না জানবে তখন মাথাতে আসবে না কি অঙ্কটা দিয়েছে। এবার 3 নম্বর পয়েন্টে দেখো, দর্পণের দৈর্ঘ্য ঘরের দেওয়ালের দৈর্ঘ্যের 1/3 অংশ হলে কোন ব্যক্তি ঘরের মধ্যে থাকা অবস্থায় পিছনের দেওয়ালে পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবে। কি বলা যে দর্পণের দৈর্ঘ্য 1/3, আমরা দেখে দেখবে যে এমন ভাবে অনেক সময় আয়নাটা লাগানো থাকে যে পুরো দেওয়ালে, বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে দোকানে এই ব্যবস্থাটা করা থাকে, যাতে কোনো ব্যক্তি যদি বসে বা দাঁড়িয়ে থাকে তখন তার পিছনে যদি কোনো জিনিস সাজানো থাকে যাতে সেই জিনিসগুলো চুরি না হয়ে যায় বা তার চোখের আড়ালে না থাকে, সেই জন্য আয়নাটি বসিয়ে বসানো থাকে এবং সে সমস্ত জিনিসগুলো ভালোভাবে দেখতে পাবে, যাতে ওখান থেকে কেউ জিনিসটা সরিয়ে ফেলতে না পারে, সেই জন্য যে ব্যবস্থাটি করা হয় একটি আয়না বসানো হয়। এবার এই আয়নার দৈর্ঘ্যটা কত হতে হবে, এই আয়নার দৈর্ঘ্য হতে হয় যে দেওয়ালের মোট দৈর্ঘ্যের 1/3 অংশ। তাহলে দেওয়ালের মোট দর্পণের দৈর্ঘ্য কি হবে, ঘরের দেওয়ালের দৈর্ঘ্যের 1/3 অংশ হলে কোনো ব্যক্তি ঘরের মধ্যে থাকা অবস্থায় পিছনের দেওয়ালে পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবে। তাহলে এই 3টি পয়েন্ট দর্পণের বস্তু এবং দর্পণের ক্ষেত্রে বস্তু এবং প্রতিবিম্বের সূত্র বা ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো থেকে অঙ্ক এসে থাকে এবং এগুলো জানাও দরকার। এখান থেকে ডাইরেক্টও প্রশ্ন দিয়ে দেয়, আবার এটার মধ্যে থেকে আবার অঙ্ক তুলে দেয়। তাহলে আজকে তোমরা নিশ্চয়ই অনেক কিছু জানতে পেরেছো, আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।